হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর আজকের ব্লগে থাকছে ঈদ শপিং। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা রিক্সায় চড়ে গেছি, এখন আমরা বাজার যাচ্ছি আর কি ঈদের শপিং করতে। তো কী কী শপিং করি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। তো এখন আর কি আমরা মার্কেট যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি। তো গাইস, মার্কেট যাওয়ার পরে মানে নরেন এতটা ডিস্টার্ব করছিল যে আর কি কেনাকাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো বাসায় চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে আর কি, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি কী কী কেনাকাটা করেছি। তো এখানে একটা ফ্রক দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ ফ্রকটা এত গর্জিয়াস, মানে ক্যামেরায় আসলে সেরকমভাবে ভালোভাবে আসেনি কিন্তু অনেক গর্জিয়াস। আর এই ফ্রকটি নিয়েছি আমার বোনের মেয়ের জন্য। আর তারপরে চলে যাচ্ছে ছোট্ট বেবি ড্রেস, আর এই ড্রেসটি নিয়েছি আমার আর কি মামা শ্বশুরের ছোট মেয়ের জন্য। তো 7-8 মাসে আর কি, 7 মাস চলছে আর কি এজ, তো তার জন্য নিয়েছি। তো ড্রেসটা কেমন হয়েছে বলবেন অবশ্যই। আর হোয়াইট কালারের ড্রেস, সব ধরনের ড্রেসই আর কি অনেক ভালো লাগে, তো আর কি এটা নিয়েছি। আর আজকের যেটা আর কি মূল আকর্ষণ, আর এটা হচ্ছে কাঁচা বাদাম 3 পিস। আর এই 3 পিসের নাম আর কি মার্কেটের আর কি দোকানের লোকগুলো বললো আর কি কাঁচা বাদাম। তো 3 পিসটা ভালোই লাগলো, ডিজাইন আর কাজটা অনেক সুন্দর, তো ভাবলাম নিয়ে নিই। তো এবার আর কি সেরকম গর্জিয়াস 3 পিস আমি নিয়ে নিই, কারণ গর্জিয়াস 3 পিস নিয়ে আর কি বেবি আর কি মেয়ের জন্য আর কি সেরকমভাবে পরা হয় না। আর যেহেতু বোরখা পরি, হিজাব করি, এজন্য আর কি সেরকমভাবে গর্জিয়াস 3 পিস নিয়ে সেরকম কোথাও পরেও আর কি যাওয়া হয় না, এই জন্য ভাবলাম যে এবার আর কি সিম্পলের মধ্যেই নিব। আর যেহেতু এখন অনেক গরম, আর গরমের জন্য এই জন্য আর কি সিম্পল ড্রেস নিয়েছি। তো এই ড্রেসটির নাম বলছে কাঁচা বাদাম। তো কাঁচা বাদাম 3 পিসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমার কাছে ভালোই লেগেছে আর কি, গুটি গুটি করে আর কি গোলাপ, মানে পিঙ্ক কালারের গোলাপ বসা আছে। কাজটা আসলে মোবাইলে বোঝাতে পাচ্ছি না, হাতের কাজে যেরকম সুতার যে একটা গোলাপ হয় সেই সুতার আর কি গোলাপ বসা আছে, আবার প্রিন্টও করা আছে। তো এটা আর কি পায়জামার কাপড় ব্ল্যাক কালারের। তারপরে চলে এসেছি আরেকটা 3 পিসে, আর এই 3 পিসের নাম বলছে কারচুপি। তো এটাও ভালো লাগলো তাই নিলাম আর কি। তো পুরো অন্যায় আর কি কাজ করা আছে, আর তার মানে চারপাশে আর কি একটা পাতলা আর কি লেস টাইপের আর কি কাজ করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো ভালোই লাগলো ওড়না আর কি, দুইটা ওড়নাই অনেক সুন্দর, ওড়নার জন্যই আরও নিয়েছি। আর সালোয়ার হচ্ছে 1 কালারের, আর এটা হচ্ছে 3 পিস। তো আমি 3 পিসটা আপনাদের আর কি মেল করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে বুকের কাজ, ছোট ছোট আর কি গোল গোল আর কি আয়না বসানো আছে, আর হাতেরও কাজ করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো মোবাইলে আর কি কালারটা একটু মানে অন্যরকম লাগছে, ফার্স্টে যে কালারটা এসেছিলো সেটা হলো অরিজিনাল কালার, আর এখন যে কালারটা আছে এটা কিন্তু অরিজিনাল না। তো চলে আসলাম নেক্সট আর কি শপিংয়ে, আর এটা হচ্ছে আমার দেবরের ছেলে আর কি আয়ানের জন্য, সরি আরিয়ানের জন্য। তো মাশাল্লাহ ড্রেসটা অনেক পছন্দ হয়েছে আমার, আর হলুদ কালারের ড্রেস কিন্তু ছোট বাচ্চাদের অনেক ভালো লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন গেঞ্জির ওপর আর কি পটি সিস্টেমের আছে, আর প্যান্টটাও মাশাল্লাহ অনেক সুন্দর, আর অনেক সফট একটা গেঞ্জি কাপড় যা পরে আর কি গরমে বাচ্চারা অনেক আর কি কমফর্টেবল হবে। আর তারপরে চলে আসলাম আর কি আমার মেয়ের বাজার, আমার মেয়ের নরেনের আর কি শপিংয়ে। তো দেখতে পাচ্ছেন এই জামাটা ব্ল্যাক কালার, আর নিচে যে কালারটা আছে এটা কি কালার বলা হয়, ইট কালারের মতো আর কি, ব্রাউনও না আবারও না। তো সুন্দর একটা আর কি সিকোয়েন্স আর কি পাথর বসিয়ে একটা কাজ করা আছে।
আর হাতের উপরে আর কি বোতাম দিয়ে ফিতা আর কি উল্টে আছে। তো ড্রেসটা পরে নরিনকে মাশাল্লাহ অনেক মানিয়েছে, সবটি ড্রেসের থেকে এটা ড্রেস কিন্তু ওকে পরে অনেক মানাইছে। আর এই ড্রেসটার সাথে আর কি একটা ব্যান্ড, হেয়ার ব্যান্ড আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হেয়ার ব্যান্ডের ওপর আর কি একটা ক্যাটের আর কি লোগো দেওয়া আছে। আর এটাও নিয়েছি। এগুলো কিন্তু আর কি নরিন এতটাই জ্বালা ছিল যে আর কি মার্কেটে এমনি দোকানগুলো ঘুরে দেখার টাইম পাইনি। একটা দোকান, দুইটা দোকান গেছি, এক দরের আর কি ব্র্যান্ডের দোকান, সেই দোকান থেকে নিয়ে নিয়েছি। তো যে ড্রেসটা আগে দেখালাম আর কি সেটা নিয়েছে 480 টাকা। আর এখন যে ড্রেসটা দেখাচ্ছি সেটা আর কি আমি প্রাইসটা দেখিয়ে দিব। তো এই ড্রেসটা তিনটা নিচে লেয়ার আছে আর ওপরটা আর কি এতটা সফট একটা আর কি গেঞ্জি চায়না কাপড়। তো এটার দাম নিয়েছে 950 টাকা। তো খুবই মানে এতটা সফট যে গরমের জন্য বাচ্চারা অনেক কমফোর্টেবল হবে এই ড্রেসটা পরে, এই জন্য আরও নিয়েছি। অনেক সুন্দর। আর যেহেতু নরিনের যখনই বাজার দেয় আর কি তখনই আর কি ওর স্যান্ডেল জুতা অনেকগুলো নেওয়া হয়েছে, তো এবার আর কি এক্সট্রা করে জুতা নিলাম না, এমনি আর কি রাফ ইউজের জন্য একজোড়া নিয়েছি আর আমার জন্য একজোড়া আর কি পরে বেড়ার জন্য আর কি স্যান্ডেল নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর তারপরে চলে আসলাম, মানে কালকে আসলে আমার বোনের বাসা ইফতারির দাওয়াত ছিল, ওখানে ইফতারি করতে গেছিলাম, রাত 11:30টার পর খাওয়া দাওয়া করে এসেছি। তো আমার বোন আর কি অনলাইন থেকে আমার জন্য ড্রেস নিয়েছে, তো দেখতে পাচ্ছেন এই ড্রেসটা মাশাল্লাহ অনেক পছন্দ হয়েছে আমার। আর রেড কালারের ড্রেস কিন্তু আমার একটাও নাই, তো এটা রেড কালারের আর কি হাতের কাজের ড্রেস, আমার অনেক পছন্দ হয়েছে। আর পুরা মানে আর কি এটা হলো ওন্না, পুরা ওন্নাই এরকম কাজ করা আছে, দেখতে পাচ্ছেন কাজটা মাশাল্লাহ অনেক সুন্দর, ফুলটা হাতের কাজ। তো অনলাইন থেকে নিয়েছে। আর ওন্নার নিচে আর কি সুতার আর যে দেখতে পাচ্ছেন কাজ করা আছে, অনেক গর্জিয়াস একটা থ্রি পিস। তো যারা আমার ভিডিওটি দেখছেন, যারা এখনও আমার ভিডিওটিতে লাইক দেননি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলার ডিজাইন, আর এটা সামন মানে থ্রি পিসের আর কি ডিজাইন, পুরোটাই এরকম আর কি ফুল দিয়ে কাজ করা আছে। তো এটা গিফটের আর কি আমার বোন গিফট করছে, তো অনেক ভালো লেগেছে ড্রেসটা। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অপর পিসটায় কিন্তু এরকম ছোট ছোট ফুল করা আছে। আর এখন যেটা দেখাচ্ছি এটা হাতার কাজ, হাতায় আর কি এরকম সুন্দর একটা আর কি লোগো দিয়ে কাজ করা আছে, পুরো হাতায় আর কি কাজটা বসবে, অনেক ভালো লেগেছে। তারপরে চলে যাব নরিনের ড্রেস। তো নরিনের খালামুনি নরিনকে এটা আর কি গিফট করছে, তো এটাও আর কি এক মানে ব্র্যান্ডের দোকানে আর কি নিয়েছে আমার বোন। তো অনেক ভালো লেগেছে ড্রেসটা, নরিনকে পরেও অনেক মানিয়েছে। এটা হচ্ছে স্কার্ট, স্কার্টের ওপরে এটা টপ, আর এতটা সফট কাপড় কি বলবো, পরে অনেক আরাম। আর এটার মূল্য আপনাকে আপনাদের দেখিয়ে দিচ্ছি, প্রাইসটা 1350 টাকা। তো এটার নিচে আর কি একটা স্কার্ট আছে, আর এই যে স্কার্টটা দেখতে পাচ্ছেন বোতাম বসা আছে এবং বো তৈরি করা আছে সাইডে একটা। তো আজকের এই ঈদ শপিং ব্লগটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।